কই তোমার পাত্র তো এখন এলো না হ্যাঁ তাই তো ভাবছি সকাল 10টায় আসার কথা বাজে 11টা এখনো এলো না কি যে করি নো টেনশন ডার্লিং নদীর জন্য আমার হাতে একটা হ্যান্ডসাম শিক্ষিত ছেলে আছে ওকে আমি যা বলবো তাই শুনবে আর ওকে দিয়ে আমরা আমাদের 17 বছরের স্বপ্ন বাস্তবায়ন করব তাহলে দেরি না করে ছেলেটাকে খবর দাও Oh, my sweet love. তুমি হঠাৎ এখানে তোমার জন্য খুশির সংবাদ নিয়ে এসেছি খুশির সংবাদ টাকার বিনিময়ে তোমাকে মানুষ খুন করতে হবে না রাজ্য সহ রাজকন্যার ব্যবস্থা করেছি তুমি তো আমার রাজকন্যা আমি তো তোমার পার্মানেন্ট রাজকন্যা কিন্তু রাজ্য পেতে হলে অন্য রাজকন্যাকে বিয়ে করতে হবে এসব তুমি কি বলছো লীলা যে তোমাকে রেখে আমি অন্য মেয়েকে বিয়ে করব মিস ডালি কিছু পেতে হলে কিছু তো ত্যাগ করতেই হয় তাই বলে তোমাকে ত্যাগ করব ত্যাগ তো সারা জীবনের জন্য করছো না নদীকে বিয়ের পর তুমি যখন সমস্ত সম্পত্তি মালিক হবে তখন আমি ওই বুড়োটাকে আর তুমি মেয়েটাকে তালাক দেবে তারপর দুজন বিয়ে করে ব্যাংকক যাবো হানিমুনে সত্যি না জি বাবা বিজনেসম্যান তবে বাংলাদেশের নয় সিঙ্গাপুরের তাহলে বাংলাদেশে তুমি একাই থাকো হ্যাঁ আপাতত একা মাঝে মাঝে বাবা মা বেড়াতে আসেন আঙ্কেল আমি বাংলাদেশে থেকে একটা কিছু করতে চাই গুড ভেরি গুড সে তো ভালো কথা ড্যাডি ড্যাডি আমার একমাত্র মেয়ে নদী হাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নদী ওর নাম ড্যানি তোমরা তোমরা দুজন কি ভাই বোন না না ভাই বোন হবো কেন তবে চেহারা দেখে সবাই তাই মনে করে ও আচ্ছা আচ্ছা যাই হোক ড্যাডি আমি একটু বাইরে যাচ্ছি ওয়াও শি ইজ ভেরি বিউটিফুল